শুভ সকাল বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে হয়েছে অক্ষয় তৃতীয়া, তো অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা তোমাদেরকে। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? তো ভিডিওটা এখন সকাল থেকে স্টার্ট করছি, সারাদিন কি করছি না করছি আমার সাথে দেখতে থাকো। চলো এখন যাই রান্না করে গিয়ে একটু চা খাবো। মানে হচ্ছে আমার চা আর চিরা ভাজা, ঘি দিয়ে ভেজেছি, একটু লবণ আর একটু চিনি দিয়ে। খেয়ে গিয়ে তারপর একটু ওকে বই পড়াবো, তারপর রান্না করব। উলের আচার হতে থাক, তো দেখো আজকে কি রান্না করেছি। ডাল এখানে রয়েছে, কুমড়া আলু ভাজা এখানে রয়েছে, সর্ষের চচ্চড়ি খাওয়া হয়ে গেছে এক দুজনের, এখানে দেখো ডিম আলু দিয়ে করেছি, ডিম দিয়েছিলাম নটা, সিদ্ধ ভেঙে গেছে তিনটা, আর বাকি যা ছিল কেটে কেটে দিয়েছি। তো বন্ধুরা আজকে বানাবো হচ্ছে কুলের আচার। তো আচারের জন্য এখানে দেখো শুকনো লঙ্কা, মৌরি, জিরে, ধনে আর কিছু দিয়েছি রাঁধুনি, আর সামান্য একটু জৈন মানে আজওয়ান এটা ভেজে নিয়েছি শুকনো কড়াইতে। এখন এটা ঠান্ডা হলে বেটে নেব, কারণ লাইট তো নেই, মিক্সি চলবে না। আর এখানে কুলকে ভিজিয়ে রেখেছি গরম জলে, গরম জলে না ভেজালে হবে না। তারপর এগুলো আবার বাছাই করতে হবে, তারপর হবে গুড় দিয়ে আচার। দেখতে থাকো কুলের রেসিপি, কুলের আচার। তো বন্ধুরা এখানে কুল নিয়েছিলাম হচ্ছে আধা কেজি হবে এরকম, প্রায় হাফ কেজি হবে, আর গুড় দিয়েছিলাম হাতে 750 গ্রামের মতো। গুড়টা একটু আঠালো হলে তারপর মশলাটা দিয়ে দেবো, আর তার আগে দিয়ে দিয়েছিলাম নুন আর হচ্ছে একটু হলুদ। হলুদটা অপশনাল, তোমরা দিলেও পারো না দিলেও পারো, কিন্তু আমি একটু দিই কারণ কালারটা ভালো আসবে এই জন্য। আর কুল তো এমনিও কালো, গুড় দিলে আরও কালো হয়ে যায়, জন্য একটু হলুদ দিই। দেওয়ার পর কুলগুলো দিয়ে দিব, দিয়ে আরও ওটাকে 10-15 মিনিট কম আঁচে জাল দিতে থাকব, আরও আঠালো হবে, খেতে ভালো লাগবে। এতে কোনো লাল লঙ্কার গুঁড়া দিইনি আমি, যেটা মরিচ ভেজেছিলাম ওইটাই, ওটাতে অনেক ঝাল হবে। এই যে দেখো কীরকম হয়েছে, শুধু কালারটা দেখো জাস্ট জমে যাবে এরকম হয়েছে। আর সত্যি কিন্তু খেতে, আমি বলছি না, সবাই বলছিল খুব টেস্টটা ভালো হয়েছিল, ঝাল মিষ্টি টক একদম বরাবর। এই দেখো আমার কুলের আচার তৈরি হয়ে গেছে, তোমরাও এসো, কার কার জিভে জল আসলো খাওয়ার জন্য, দেখো কিরকম হয়েছে। একটা খেয়ে দেখি কিরকম লাগে,
দারুণ হয়েছে, দারুণ খেতে। তো বন্ধুরা, ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো যে আজকের টপিকটা কিসের উপরে। তো এখানে রয়েছে আমার জুয়েলারি, গোল্ড জুয়েলারি সব, সিলভার এগুলো আছে, যাই আছে সব এখানে। তো তোমাদের আজকে দেখাবো, চলো। গলার নেকলেস দেখো, এটা হয়েছে আমার বাবা বিয়েতে দিয়েছিল। কানের দোলটা আছে, দোলটা ভেঙে আমি আরেকটা ডিজাইন বানিয়েছি, দেখাচ্ছি। দেখো এটা হয়েছে কানের দোলটা, যেটা ভেঙে আমি বানিয়েছি। এটা শুনতে যায় না, কিন্তু এইটা আমার ভালো লেগেছিল, সেই জন্য আমি বানিয়েছি। বালাটা হয়েছে বিয়ের পরে বানিয়েছি, ওর বাবা বানিয়েছে, মানে আমার হাজবেন্ড বানিয়ে দিয়েছে। আর এটাও সেম, এটা দিয়েছে হচ্ছে আমার মা বানিয়ে দিয়েছিল পরে, একটাই। আর এখানে হয়েছে আরেকটা দেখো, যেটা আমার বাবা বিয়েতে দিয়েছিল, এই মানে হাতের, এটা চুড়িও দিয়েছিল, চুড়ি তো সোনা বেশি থাকে না, খারাপ হয়ে গেছে। এটাও বানিয়েছিলাম, তো কালারটা দিতে চেয়েছিলাম অন্য, কিন্তু এটাকে দিয়ে দিয়েছে এইরকম কালার। তারপরে দেখো এখানে আছে আরেকটা, এটাও একটাই, এটা ওর বাবা দিয়েছে, তখন বলেছিল দুইটা নেওয়ার জন্য, তো আমি নেইনি। এখানে একটা সিঙ্গেল লাল, আর এখানে একটা আংটি, একটাই আছে আংটি আমার কাছে বেশি নেই। এখানে দেখো সুই ধাগা আছে একটা, এটা আমি কমই করি, শীতকালে পরে থাকি, কারণ গরম লাগে তো ভীষণ, গরমে পড়তে ভালো লাগে না, দেখাতেই পাচ্ছি। আর এখানে রয়েছে একটা লকেট, যেটা কিনা যখন জম্মু কাশ্মীরে ছিলাম আমরা, ও ডিউটিতে ছিল তখন এটা দিয়েছিল, ওইটার সাথে কানেরও ছিল, তো তো মানে কানের দোল, তো দোলটা কি রয়েছে আমার ভাইয়ের বউকে দিয়েছিলাম, বউ হাতে, তো ইউজ করিনি তখন, নতুন ছিল। আর এটা আমি রেখেছি, ওইখানকার চিনার পাতা হয়েছে প্রসিদ্ধ, তো চিনার পাতার এই ডিজাইন।
কানেরও ছিল, মানে কানের দুল, আর এটা হয়েছিল গলার লকেট। তো এই হয়েছে আমার গোল্ড জুয়েলারি। কমেন্ট করে জানিও আর কিরকম লেগেছে, অবশ্যই জানাবে। চলো তোমাদের আমি ব্যাগটা বানাতে একবার দেখো। টাকার সম্পদ, তো আমার বাবাও বহু কষ্ট করে এই জিনিসপত্র দিয়েছিল, তো এইটুকুই আমার কাছে অনেক। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো ভালো লাগলে একটা লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর জানি আজকে অক্ষয় তৃতীয়, আর তোমাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর বাইরে থেকে কীর্তন হচ্ছিল, সে আওয়াজটা তোমাদের আসছে। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।